ফের ভোটের আগে আবারও শাসক দলের বড় ভাঙন। বিজেপি ও তৃণমূলকে ত্যাগ করে প্রায় 300 জন কর্মী সমর্থক বিজেপি ও তৃণমূলকে গুডবাই জানিয়ে সরাসরি সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াতে সিপিআইএমের কার্যালয়ে যোগদানের হিড়িক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সম্পাদক কমরেড আনারুল হক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াতে বামেরা শক্তি প্রয়োগ করল। বাম ছাত্রজীব সংগঠন বামেদের লাল ঝাড়ের দাপট এই মুহূর্তে উত্তর দিনাজপুরে তৃণমূল ও বিজেপির বড় ধস। ঘরের ছেলে ঘরেই ফিরল। 300 জন তৃণমূল ও বিজেপিকে ত্যাগ করে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান। আর এই যোগদান আখেরে মনে করছেন রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের আগেই শাসক দল বিজেপির বড় ধাক্কা। আপনাদেরকে সরাসরি আরও একবার জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলা জুড়ে বামেরা শক্তি প্রয়োগ করল। সেই ভিডিও ফুটেজটি একবার সরাসরি দেখাবো, দেখুন।